যে খবরের দিকে নজর রাখবো, ব্যারাকপুরে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় গ্রেফতার এক দুষ্কৃতি, হাওড়ার বাঁকড়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ভক্তি দে। ভক্তি, ব্যারাকপুরে যে স্বর্ণ ব্যবসায়ী কে খুন করার চেষ্টা করা হয়েছিল সেই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে, জানতে পারছো পুলিশ সূত্রে? দেখো, এখনো পর্যন্ত যেটা বিষয় সেটা হচ্ছে পুলিশ সূত্রে কোনো কনফার্ম করেনি। যদিও ব্যারাকপুরের পুর প্রধান উত্তম দাস তিনি জানিয়েছেন, শানু নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং ওই চারজন দুষ্কৃতির মধ্যে শানু ছিল, সেই কারণে কিন্তু তাকে গ্রেপ্তার করে পুলিশ কিন্তু দফায় দফায় জেরা করছে। পুলিশ এখনো অফিসিয়ালি কিছু না জানালে উত্তম দাস জানিয়েছেন শানু কামারাটি দুষ্কৃতি এবং উনি কামারাটি থেকে এসে এখানে রেকি করেন, পরবর্তীকালে তিন দুষ্কৃতি ঝাড়খণ্ড থেকে তিনি ভাড়া করেন এবং তাদেরকে দুটো বাইক তিনি ই কমার্স থেকে কিনেন, তিন পুরোনো বাইক ই কমার্স থেকে কিনেন এবং কেনার পর তিনি সেই দুটো বাইক ব্যবহার করেন শানুর সঙ্গে তিন দুষ্কৃতি, এবং এরা কিন্তু তখন এবার আসে এবং এসে এখানে ডাকাতির উদ্দেশ্যে বলা হচ্ছে যে আনন্দপুরী সেন্ট্রাল রোড এবং এই 14 নম্বর রেলগেটের কাছে এসে তারা দোকানে আনা দেয় এবং রাস্তাটি তর্কাতর্কির পর সজোরে সরাসরি গুলি চালায় এবং নীলাদ্রি সিনহ তিনি মারা যান। পরবর্তীকালে কিন্তু সিসিটিভি ফুটেজ অর্থাৎ দোকানের ফুটেজ দেখে পুলিশ শনাক্ত করার চেষ্টা করছেন, বেশ কয়েকজন সন্দেহভাজককে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করেছেন। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে সেটা না জানা গেল একজন গ্রেপ্তার হয়েছে এটা কিন্তু পরিষ্কার, পুলিশ সূত্রে অফিসিয়ালি না বললে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। পাশাপাশি উত্তম দাস দাবি করছেন যে এই ব্যক্তি ওই ঘটনায় ছিল এবং এখন দেখা যাচ্ছে যে প্রায় 45 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে এই ঘটনা, তারপরও মূল অপরাধী কারা পুলিশ কিন্তু সেটা এখনো জানাচ্ছে না, ধরা পড়েছে কিনা সেটাও পরিষ্কার না, ডাকাতির উদ্দেশ্যে এসেছিল কিনা বা অন্য কোনো কারণে সেটাও কিন্তু পরিষ্কার না, কেননা ঝাড়খণ্ড থেকে দুষ্কৃতি নিয়ে এসে এখানে ডাকাতি করবে তার জন্য স্থানীয় স্তরে একজনকে বরাদ্দ দেওয়া হয়েছিল, সেই কারণে তিনি রেকি করেছিলেন, সবটাই কিন্তু এখনো ধোয়াশা, পুলিশ সূত্রে কোনো খবর পাওয়া যাচ্ছে না। এখনো ফুল অপরাধী কিভাবে ধরা পড়ে সেটাও কিন্তু দেখা দরকার। ইতিমধ্যে আমরা দেখেছি সকাল থেকে অর্জুন সিং এখনো পর্যন্ত নিজেকে অনর তিনি কিন্তু পুলিশকে দোষারোপ করতেন, অর্জুন বাবু জানিয়েছেন পুলিশের ব্যর্থতার জন্য আজকে ব্যারাকপুরে পর পর ঘটনা ঘটছে, পুলিশ নিষ্ক্রিয়। পাশাপাশি কিন্তু পুলিশের কি কোনো নিষ্ক্রিয়তা দেখতে পাওয়া যাচ্ছে, কি অভিযোগ উঠছে ভক্তি? একদম তাই, দেখো পুলিশ প্রায় বলতে পারো ব্যারাকপুর কমিশনারের প্রায় 40 ঘন্টার পরও এখনো পর্যন্ত কিন্তু তারা দুধের গোয়েন্দা লাগিয়েছে, বৈঠক করেছে মধ্যরাত অব্দি, কাল আজ ভোর 4টে পর্যন্ত চিটাগড় থানায় দুধে অফিসারদের নিয়ে একটা বৈঠক করে সেখানে একটা টিম বানানো হয়েছে, তারপরও কেন অপরাধী ধরা গেল না পুলিশের কাছ থেকে কিন্তু এখনো উত্তর চাইছে স্থানীয় সাংসদ এবং বিধায়ক। কিন্তু উত্তম দাস জানিয়েছেন যে একজনকে ধরা হয়েছে যার নাম শানু, সেক্ষেত্রে কিন্তু একটু হলো আশা আলো আছে পুলিশের কাছে যে একে ধরে আরো তিন অপরাধীকে ধরা যাবে, এটা এখন দেখার বিষয়। একেবারে ধন্যবাদ ভক্তি, কথা বলছিলাম প্রতিনিধি ভক্তিদের সঙ্গে। সোনার দোকানে ডাকাতি গুলি চালানোর অভিযোগ গতকাল যে ঘটনা ঘটেছিল সিসিটিভি ফুটেজে সেই ঘটনার সামনে আসে এবং ডাকাতিতে বাধা দেওয়ায় খুন হন মালিকের ছেলে, তারপরে একজনকে গ্রেফতার করা হয়েছে সানি নামের হাওড়া থেকে, যদিও পুলিশে নিষ্ক্রিয়তার একটা অভিযোগ তোলা হচ্ছে, স্থানীয় বাসিন্দারাও কিন্তু তেমনটাই বলছেন। তবে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কিছু তথ্য জানতে চাইছে পুলিশ, তাকে ইতিমধ্যেই জেরা শুরু হয়েছে। কিসের উদ্দেশ্যে সে স্বর্ণ ব্যবসায়ীর দোকানে ঢুকেছিল, তার সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা, সব রকমের তথ্য জানতে চাওয়া হচ্ছে ধৃতের কাছ থেকে। কি বলেছেন এ বিষয়ে অর্জুন সিং শুনবো। আপনাকে অ্যাক্টিভ হতে হবে, আমাদের অ্যাক্টিভ হতে হবে, আর মানুষ যেভাবে আমার কাছে সকালবেলায় ব্যবসায়ী ব্যারাকপুরে ব্যবসায়ী মানুষরা এসেছিলেন তারা হতাশ, তারা বলছেন আমরা ভয় পাচ্ছি। বলে আমি বললাম আমি পুলিশ প্রশাসনকে বলবো আমার সিকিউরিটি তুলে নিই, কিন্তু ওই জায়গাটা প্রোটেকশন দেওয়ার দরকার আছে, ব্যারাকপুরটাকে প্রোটেক্ট করতে হবে। ব্যারাকপুরে তোলাবাজি করার জন্য একটা বড় নেক্সাস তৈরি হয়েছে, সেই নেক্সাস জেল থেকে অপারেট হচ্ছে আর জেলের অবাধ গতিতে তারা টেলিফোন করে ফোন করে লোককে এখানে পাঠিয়ে তোলাবাজি করছে।
দেখুন না, ইদানিং তো আমরা দেখছি খুব বেড়ে গেছে, ইদানিং আমরা দেখছি খুব বেড়ে গেছে। ব্যারেকপুরে প্রপার ব্যারেকপুরে এটা খুব হতো না কোনোদিন, কিন্তু ইদানিং আমরা ব্যারেকপুরে দেখছি ব্যাপকভাবে এটা বেড়ে গেছে। ব্যারেকপুর ঠিকাদার তো একই ব্যাপার আছে। অর্জুন সিং বললেন যে ব্যবসায়ীরা ভয় পাচ্ছেন এবং ব্যবসায়ীরা হতাশ, তিনি তার নিরাপত্তা তুলে নেওয়ার আর্জিও জানাচ্ছেন। তবে এই ঘটনার পর কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে, যদিও পুলিশের তদন্তে কোথাও না কোথাও গাফিলতি থাকছে এমনটাই কিন্তু অভিযোগ সামনে আসছে। ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়ার কথা বললেন অর্জুন সিং। জেল থেকে অপরাধীরা তোলাবাজি চালিয়ে যাচ্ছে বলছেন অর্জুন সিং। ব্যারাকপুরে ব্যবসায়ীরা ভয় পাচ্ছেন, তাকে নিরাপত্তা দিতে হবে না, ব্যবসায়ীদের নিরাপত্তা দিন এমনটাই দাবি করলেন অর্জুন সিং। আপনাদের শোনালাম অর্জুন সিং ঠিক কি জানিয়েছেন।